নমস্কার, আমি পার্থ। শুরু করছি অনুষ্ঠান থার্ড বেল। আর আজ আমাদের যে অতিথি, তিনি এই প্রজন্মের একজন লড়াকু থিয়েটারের প্রতিনিধি, চয়ন দে। চয়ন, তোমাকে আমাদের অনুষ্ঠান থার্ড বেলে অনেক অনেক স্বাগত। নমস্কার, থ্যাংক ইউ পার্থ, থ্যাংক ইউ থার্ড বেলের এন্টায়ার টিমকে। সময়টা 2020, হঠাৎ একটা ছোট্ট ভাইরাস এসে আমাদেরকে স্তব্ধ করে দিল। সেই স্তব্ধতা কাটিয়ে আমরা যখন আবার নতুন বছরে এলাম, আবার নতুন করে সেই করোনা ভাইরাস আমাদের ঘিরে ধরল। তো এই যে গত একটা বছর পেরিয়ে এলাম আমরা, আবার নতুন বছরে এসে একই রকম প্রায় পরিস্থিতির মুখে পড়েছি। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তুমি কেমন আছো? বেসিক্যালি আমার ভালো থাকাটা থেকে জড়িয়ে আছে আমাদের ভালো থাকা, মানে আমাদের বলতে আমাদের এই নাটকের দল আছে বরনগর নান্দিরুর। 8 বছর আমরা, আমাদের প্রায় বয়স হয়ে গেছে দলটির। ফলে শুরুর দিন থেকে, 2013 থেকে আমাদের চলা শুরু হয়েছিল 2021, তো শুরুর দিন থেকে আজ পর্যন্ত আমি আমার একার ভাবতে পারিনি এখনো পর্যন্ত। আমরা আমাদেরটাই ভেবেছি। ফলে আমরা কিন্তু গত বছরে 2020 যখন লকডাউন হয়, 22 মার্চ একটা প্রতীকী লকডাউন হয়েছিল, তারপরে 23 মার্চ থেকে একটা অনির্দিষ্ট কালের জন্য লকডাউন শুরু হয়, এবং তাতে কিছুটা মানে অনেকটাই বলবো, প্রথম দিকে আমরা দিশেহারা গিয়েছিলাম যে কিভাবে সময় কাটাবো, কিভাবে কি করবো বুঝতে পারছি না। কারণ যারা নাকি মানে বছরের বেশিরভাগ সময় আমরা আমাদের বাইরে কাটতো, পশ্চিমবঙ্গের বাইরে কাটতো, এবার যেন একটা ধাক্কা এলো, যে ধাক্কাটা আমাদের সব কিছু অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গেল। এমনটা নয় যে পশ্চিমবঙ্গের বাইরেটা বন্ধ হয়ে গেছে, পশ্চিমবঙ্গে করতে পারবো, এমনটা নয়, পুরোটাই বন্ধ হয়ে গেল। এবং এভাবে মার্চ এপ্রিল প্রায় কেটে যাচ্ছে, 2 মাস কাটলো লকডাউনের প্রথম 2 মাস। খুব যাকে বলে ভাবছিলাম কি করবো, কারণ চাষের জমি নেই তো যে চাষ করতে পারি, চাষটাও জানি না, কলকাতায় বাড়ি, আর তার পাশাপাশি অন্যান্য অনেক কাজ আমার বন্ধুরা শুরু করেছে। আমার এলাকার বন্ধুদের মধ্যে আমি অনেকে দেখেছি, কেউ চায়ের দোকান দিচ্ছে, কেউ খাবারের হোম ডেলিভারি করছে, মানে হোম ডেলিভারি কীরকম করছে, বয়স্ক মানুষদের জন্য একটা হোম ডেলিভারি ব্যবস্থা হচ্ছে। তো আমার মাঝে মধ্যে ইচ্ছা ছিল যে কি করব, আমি কি মানে একটা টাকা ইনভেস্ট করে একটুখানি পান বিড়ি সিগারেট তুলে নেবো, কারণ বাঙালি মাত্রেই সবাই মোটামুটি তাদের চা সিগারেটটা লাগে। তো যাই হোক, তো সেই সমস্ত ভাবনা দিয়ে দেখলাম যে না, ওটা আমার দ্বারা হবে না। তো ভাবছিলাম যে সবার মতো, কারণ তখন চারদিকে পড়ছি যে প্রত্যেকে কীরকম কী অবস্থা হচ্ছে। লকডাউনের প্রথম 2 মাসে এটা এসে আমি বুঝতে পেরেছিলাম যে যারা চাকরি করেন, যারা বিশেষ করে সরকারি চাকরি করেন বা যারা আইটি সেক্টরে কাজ করেন, তারা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করেছেন। ফলে তাদের অসুবিধে খুব একটা হয়েছে বলে মনে হয় না, কিন্তু তাদের সংখ্যা কতটা মানে যদি শতকরা হিসেবে বিচার করি খুবই কম। কিন্তু আমরা যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, হ্যাঁ শ্রমিক এই জন্যই বলছি যে শিল্পীও তার শ্রম দেন কোনো সৃষ্টির ক্ষেত্রে, তো আমরা শ্রমিক তো বটেই। আমরা যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করছিলাম, আমরা তখন টের পেলাম যে আমাদের তো শো হলে পয়সা জোটে, আর কিছু অ্যাপ্লাইড আর্টসের কাজ করে পয়সা আসে, নো ওয়ার্ক নো পে এর মতন অবস্থা। আমাদের যে খুব যে জমানো রয়েছে ব্যাংক ব্যালেন্স, এমনটাও না, কী করে কাটবে। তো যাই হোক, এরকম একটা ভাবনা চিন্তা থেকে হঠাৎ করে একটা খবর এলো, সেটা হচ্ছে রানাঘাটের একজন নাট্যকর্মী প্রসেনজিৎ চক্রবর্তী, ও সুইসাইড করে, মালগাড়ির নিচে ঝাঁপ দিয়ে সুইসাইড করে। এবং এটা না তোলপাড় করে দিয়েছিল গোটা পশ্চিমবঙ্গের থিয়েটার পেরিফেরিতে যারা আমরা কাজ করছি, আমাকে না ভীষণভাবে টাচ করেছিল ঘটনাটা। মানে ছেলেটা লড়তে পারলো না, মানে 2 মাস মাত্র পেরিয়েছে, তাতেই ও মৃত্যুর পথ বেছে নিল। মন খারাপ হয়ে গেল যে কী করব কী করব। কিন্তু সত্যি কথা বলতে প্রচণ্ড ভাবছিলাম, আমরা সকলে মিলে ভাবছিলাম। ইন দ্য মিন টাইম হঠাৎ দেখলাম যে ফেসবুক বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ব্যবহার শুরু হয়েছে। অনেকে দেখছি বাড়িতে বসে মোবাইলটা সামনে ধরে সিনেমা বানাচ্ছে, ছোট ছবি বানাচ্ছে, কেউ আবৃত্তি করছে, কেউ গান গাইছে, আসলে নিজেকে ইনভলভ রাখতে চাওয়ার একটা চেষ্টা।
আবার যারা তথাকথিত বলবো না, মানে যারা আবার ধরুন পারফর্মিং বা ফাইন আর্টস প্র্যাকটিশনার যারা, তারা কিন্তু ওই সময়টায় অনুশীলন করেছেন, চর্চা করে গেছেন, নিজেদেরকে স্থির রেখে তারা নিজেদেরকে তৈরি করেছেন। এবং আমার এটা বিশ্বাস যে প্রতিটি অভিনেতাই নিজেকে তৈরি করার সুযোগ পেয়েছে, সময় পেয়েছে লকডাউনটায়, আমরাও পেয়েছি। কিন্তু তারপরেও যেটা হয় না যে কি করে মানে কমিউনিকেট করব, মানুষের সঙ্গে কি করে কথা বলবো। ও আর একটা ব্যাপার হচ্ছিল কি, তখন দাড়িটা প্রচন্ড বাড়ছিল, আর দাড়িটা এমন ভাবে বাড়ছিল যে নিজেকে ঋষি পরাশর মনে হচ্ছিল আর কি। রোজ আয়নায় দেখছি দাড়ি বাড়ছে, সেগুন তো বন্ধ, কাটবো কোথায়, নিজের হাতে কাটতেও পারি না। হ্যাঁ, তো যাই হোক, এইরকম একটা সময় টালিগঞ্জ নৃত্যনাট্য বলে একটি নাটকের দল, তারা ফেসবুকে থিয়েটার ফেস্টিভ্যাল করবে বলে একটা বিজ্ঞাপন করে। আমি দেখি বিজ্ঞাপনটা, ফেসবুকে থিয়েটার ফেস্টিভ্যাল, জীবনে আজ পর্যন্ত লকডাউন আগে পর্যন্ত শুনেছি থিয়েটার ফেস্টিভ্যাল বলে, সেটা মঞ্চে হয়। তো টালিগঞ্জ নৃত্যনাট্যর অতনু আমায় ফোন করে, ফোন করে বলে দাদা আমরা একটা ফেসবুক থিয়েটার ফেস্টিভ্যাল করছি, আমরা আমি চাইছি যে তুমি সেখানে নাটক তোমরা তোমার সবাই মিলে করো। আমি এটা কী করে করবো, আমি মানে কোথায় করবো, মানে কীভাবে করবো, মানে স্টুডিওতে নেই, স্টুডিও নেই, বাড়িতে আছি, প্রত্যেকে তো প্রত্যেকের বাড়িতে আছে। তখন বললো যে সময় একটা মোবাইল আছে, হ্যাঁ তা আছে, হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ তা আছে, তাহলে হোয়াটসঅ্যাপ যে মোবাইলে আছে সেই মোবাইলে রেকর্ডারও থাকবে, হ্যাঁ তা থাকবে। তো মোবাইলে কেন রেকর্ড করছো না তোমরা, বাহ প্ল্যানটা তো ভালো, খারাপ না। আর এবার কি হয়েছে, আমাদের দলে যারা কাজ করছে তাদের প্রত্যেকের সময় ফোনে যোগাযোগ আছে, করছি আমরা, কে কেমন আছে, কি হচ্ছে, প্রত্যেক রাত্রিবেলা কথা হতো, ডিপ্রেশন কাজ করতো। তবে হ্যাঁ, আমি মানে লকডাউনে সত্যি কথা বলতে বিধিনিষেধ মানা কি না মানা জানি না, কিন্তু প্রতিদিন লুকিয়ে চুকিয়ে চা খেতে বেরোতাম, মানে ওই একটা মানে কি হয়েছে, নেশা হয়ে গেছিলো, তো ফলে ওইটা আমি ছাড়তে পারিনি, ফলে অন্যরা হয়তো বাড়ি থেকে বেরোতে পারিনি, আমি আমি বেরোনোর সুযোগ পেয়েছি। আমার পাশের পাড়াতেই শুধু দেখতাম পুলিশের গাড়িটা কত কি আসছে যাচ্ছে, টাক করে পুলিশের গাড়িটা বেরিয়েতাম, টাক করে ঢুকতাম। তো সেই সময় আমরা টালিগঞ্জ নৃত্যনাট্যের জন্য কাজ শুরু করলাম, কিন্তু শেষের রাত্রি অডিও নাটক, মানে প্রথম অডিও নাটক, অডিও ওয়েব সিরিজ নাম দিয়ে শুরু করলাম, অডিও নাটক শুরু করলাম শেষের রাত্রি, রবীন্দ্রনাথের শেষের রাত্রি দিলাম টালিগঞ্জ নৃত্যনাট্য থিয়েটার ফেস্টিভ্যালে। হঠাৎ মনে হলো যে আমাদের নিজস্ব নাটকের দলের একটা মেল আইডি আছে, আর এখন জিমেল যাদের রয়েছে তাদের একটা ইউটিউব চ্যানেল অটোমেটেড জেনারেট হয়ে যায় অটোমেটিক্যালি। তো দেখলাম আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে নান্দি রোড কলকাতা নামে। তো ভাবলাম যে অডিও নাটক যখন হয়েছে আমরা একটা কাজ করি না, আমরা ইউটিউবে কাজ শুরু করি। তো ইউটিউবে কাজ শুরু করলাম, বেশ ভালো হলো। ও তার মধ্যে বলি যে রেডিও কোয়ারেন্টাইন কলকাতা, এরা লকডাউনে বিভিন্ন এদের ব্রডকাস্টিং যে স্পেসটা সেটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড, তো এরা মানে বিভিন্ন ধরনের কাজ করছে, আমি পেপারে পড়ছি, মানে যেহেতু পেপার ফিজিক্যালি হয়তো আর আসতো না কিন্তু ডিজিটালি পেপার থাকতো। আপনারা সকলেই জানেন যে আমরা কিন্তু ডিজিটালি খবরগুলো আমরা আমাদের অ্যাপের মাধ্যমে পড়তাম। তো সেই সময় যেটা হলো যে রেডিও কোয়ারেন্টাইন কলকাতা সম্পর্কে জানলাম, এবং তারা একঝাঁক ইয়াং যারা কাজটা বাড়িতে বসে করছে এবং বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। তো আমি আমার মনে আছে খাবার জল আমাদের পাশে তুলতে যেতে হয় কাশিমপুর থেকে, তো ওখানে একটা চায়ের দোকান, ওই এক ঘন্টার জন্য সকালবেলা যেহেতু একটা সময় বাজার করার টাইমটা বেঁধে দেওয়া ছিল বেলা 11টা পর্যন্ত, ওই সময় গিয়ে আমি একটা খবরের কাগজে আমি পড়ি, এই সময়তে পড়ি ওদের সম্পর্কে, আমি ফেসবুক থেকে যোগাযোগ করি, ঘুরে বলি যে আমাদের একটা নাটক তৈরি আছে যদি আপনারা নেন। আমার মনে আছে সম্ভবত ডেটটা মে মাসের ছাব্বিশ তারিখ রেডিও কোয়ারেন্টাইন কলকাতায় সম্প্রচার হয় আমাদের এই অডিও নাটকটি শেষের রাত্রি। তারপরের দিনই আমাদের ইউটিউবে আমরা রিলিজ করি, যেটা সুবিধা হয়েছিল আমরা প্রত্যেক মাসে একটা নতুন করে গল্প নিয়ে অডিও নাটক করতাম, এবং আমাদের যাদের কি হবে ভালো লাগছে না, ডিপ্রেসড হয়ে যাচ্ছি, প্রত্যেকের একটা 22-23 দিন একটা ইনভলভমেন্ট শুরু হয়েছিল। ওভার ফোন সবাই রেকর্ড করে পাঠাতাম আমাকে, আর আমি এই সময় আমাদের দলেরই দুজন সদস্য বন্ধু, একজন ঋষি, একজন বিশ্বজিৎ, এদের নাম না বললেই নয়, এরা যেহেতু এই ছোটোখাটো এডিটের কাজগুলো করতো, ফলে এরা সে সময় আমরা সবাই মিলে এই কাজগুলো তৈরি করতে পারতাম।
এবং আমরা করলাম শেষের রাত্রি করলাম রবীন্দ্রনাথের কবিপক্ষ দিয়ে, তারপরের মাসে করলাম পতিতার পত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্প। কেন পতিতার পত্র যারা পড়েছেন বা যারা জানেন, সেটা হচ্ছে এই মুহূর্তে ভক্তে ভরে গেছে দেশ। পতিতার পত্রের গল্পটিতে এরকমই একটি ভক্ত, তখন তারা বিপ্লবী ছিলেন, তো একটি ভক্ত যে মানে ফাইনালি ঘটনাটা ঘটান, যিনি বিপ্লবী, যিনি ইংরেজের বিরুদ্ধে লড়ছেন, তিনি একজন বিপ্লবিনীকে পতিতালয় বিক্রি করে দিয়ে এসেছিলেন, যে কারণে আমি ওই টেক্সটটা বেছেছিলাম। তো সেই ভক্তদের ব্যাপারটা আমাদের দেশে কি হচ্ছে আপনারা জানেন, নতুন করে বলছি না, তো সেটা করলাম। এইবার জুলাই মাসে হঠাৎ মনে হলো 31st জুলাই হচ্ছে মুন্সী প্রেমচাঁদের জন্মদিন। আমাদের না ভীষণ ইচ্ছে ছিল মঞ্চে মুন্সী প্রেমচাঁদের কাজ করার জন্য, যেহেতু লকডাউনে জিজ্ঞেস করা হচ্ছে তাই বলছি। তো কখনো মঞ্চে নাটক করার সুযোগ হয়নি মুন্সী প্রেমচাঁদকে নিয়ে। তো সেই সময় মুন্সী প্রেমচাঁদের বই আমি বহু আগে কিনেছিলাম, আমার কাছে প্রায় ওনার 30টা গল্পের একটা সংকলন হিন্দি বই আমার কাছে আছে। তো সেই কাজটা শুরু করবো ভাবছিলাম। তো এইবার হঠাৎ মনে হলো যে ইউটিউবে তো অনেকদিন কাজ করলাম, ও বাই দা ওয়ে মাঝখানে মাই সিনেমা হল অ্যাপ বলে একটা অ্যাপ এসেছিল, সেখানে আমরা পতিতা পত্রকে বিক্রি করি। ওই প্রথম ডিজিটালি অডিও নাটক বিক্রি করেছিলাম টিকিট, এবং একটা অনামি নাটকের দল যাদের কোনো স্টুডিও ইনফ্রাস্ট্রাকচার নেই, যারা মোবাইলে নাটক রেকর্ড করে সেটাকে মোবাইলে এডিট করে রেডিও কোয়ারেন্টাইন কলকাতা এবং নিজস্ব ইউটিউব চ্যানেলের পরেও একটি অ্যাপে আমরা যখন দিচ্ছি, সেই অ্যাপে মানুষ 60টি টাকার টিকিট কেটে ওটা শুনছেন, এটা আমাদের কাছে একটা বিশাল বড় ওই লকডাউন ফেসের অ্যাচিভমেন্ট মনে হয়েছিল। ডিপ্রেশন কি কাজ করছে না, নিশ্চয়ই করছে, কিন্তু ওয়ে আউট বার করা এবং ওই কাজগুলো করা, হঠাৎ আমার কি মনে হলো যে সারা ভারতবর্ষে এই হিন্দি কাজটা করার ক্ষেত্রে বললো যে মাই সিনেমা অ্যাপ করলাম, এবার আর কোনো অ্যাপ পাই কিনা যেটা ন্যাশনাল বেস অ্যাপ হতে পারে। খোঁজ অনেকের পেলাম, যেমন কুকু এফএম পেলাম, পকেট এফএম পেলাম, প্রতিলিপি পেলাম, এই পেতে পেতে আওয়াজ .com কে পেয়ে গেলাম। আওয়াজ .com কে আপনাদের মনে থাকবে যারা ইডেন গার্ডেন্সে প্রথম যেদিন বাংলাদেশ এবং ভারতের মধ্যে সান্ধ্য টেস্ট ম্যাচ হয়েছিল, সেই টেস্ট ম্যাচটিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী মাননীয় শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা মহাশয় এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সৌরভ গাঙ্গুলী নিজের হাতে ওরা আর কি উদ্বোধন করেন টেস্ট। সেই টেস্ট ম্যাচে আওয়াজ .com ছিলেন হচ্ছে টাইটেল স্পন্সর। তো আমরা একটা 8 মিনিটের ডেমো করে পাঠিয়েছিলাম মুম্বাইতে যে দেখা যায় কি হয়। তো 8 মিনিটের ডেমোর পরে উই কান্ট ইমাজিন টিল নাও, আমরা বিশ্বাস করতে পারিনি, এখনো পারি না, ঘোর মনে হয়, স্বপ্ন মনে হয়, এই ঘরে বসে, আমি যে ঘরে বসে এখন, আমি এটা আমার নিজের ঘর, এই ঘরে বসে মোবাইলে যোগাযোগ করে সবার থেকে রেকর্ড নিয়ে 8 মিনিটের ডেমো করে প্রোমো করে পাঠিয়েছিলাম। 72 ঘন্টা 3 দিন বাদে একটা মেইল আসে আওয়াজ .com তরফ থেকে, ওরা আমাদের কন্টেন্টটিকে পছন্দ করেছেন, শুধু তাই নয়, ওরা আমাদের কন্টেন্টটিকে একটা বেশ মোটা টাকা দিয়ে কিনতে চেয়েছেন। বর্ণবর নান্দিরের কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হয়, এবং সেই অ্যাচিভমেন্টের সময়তে আমার এক বন্ধু আছেন সুভাশিস, এক সময় এডির কাজ করতেন, সুভাশিসকে আমি ঘটনাটা বলি, সুভাশিস বলে বা খুব ভালো উদ্যোগ। সে সময় ইনসাইড ভিশন বলে একটি ওয়েব পোর্টাল আমাদের এটা কভার করেন নিউজটাকে, বড়নগর টু বলিউড নামে, তো সেইটা আমরা মুন্সী প্রেমচাঁদের গল্প সুভাগী দিয়ে আমরা প্রথম হিন্দি কাজ করেছিলাম, এবং নিউজ কাটিংগুলো রয়েছে আমার কাছে। বেনারস থেকে শুরু করে এলাহাবাদ পর্যন্ত যত নিউজ পেপার বেরোয় সেই ম্যাক্সিমাম উত্তর ভারতের সমস্ত লিসেনার্স সুভাগী শুনেছেন, এবং রিপোর্ট বেরিয়েছে, মানে প্রতিবেদন বেরিয়েছে। এবং এই করে করে আমরা সেকেন্ড কাজ করলাম চিকিৎসা সংকট ইউটিউবের জন্য। গত বছর লকডাউনের দুর্গা সপ্তমীর দিন আমাদের হিন্দি চিকিৎসা সংকটের হিন্দি ম্যা ইলাজর ও রিলিজ হয়, ভীষণভাবে এই ব্যাপারে আমার এই সাক্ষাৎকারে বলতে ইচ্ছে করছে, যিনি আমাদের হিন্দি ডক্টরিংটা করিয়ে দিয়েছিলেন শ্রীমতী অনন্যা রায়, অপর্ণা সংলাপ যার নাটকের দল,
অপর্ণাদি এই অনন্যাদি আমাদের ফোনে প্রত্যেকদিন রিহার্স করাতেন এবং ভদ্রমহিলার কোনো বিরক্তি পাইনি, থ্যাংকস টু অনন্যাদি, যে যিনি বিরক্তি ছাড়া দিনের পর দিন ফোনে আমাদের প্রত্যেকের ডিকশন। আমার মনে আছে সুভাগীর জন্য আমরা 17 দিন ওয়ার্কশপ করেছিলাম হিন্দি ডকুমেন্টারি হলে। লকডাউন আমাদের কিন্তু ডিপ্রেসড শুরুতে করলেও পরের দিকে আমরা আমাদের মতন করে চলার রাস্তা খুঁজে নিয়েছিলাম। এখানে একটা মুশকিল হলো কি, এখানে অনেকে যখন আমরা প্রথম অডিও সিরিজ করতে আরম্ভ করলাম, অনেক নাটকের দল যেমন বাহুবাহু দিয়েছেন, আবার অনেক নাটকের দল স্পষ্টতই বলেছেন যে এটা থিয়েটার নয়। হ্যাঁ, এটা থিয়েটার নয়, আমি বিশ্বাস করি এটা থিয়েটার নয়, কিন্তু থিয়েটার মানে যে নির্দিষ্ট মানুষের কাছে পৌঁছে লাইভ পারফরমেন্স, এটা আমার মানতে কোথাও আপত্তি আছে। কারণ থিয়েটার কিন্তু সিনেমা হলকেও বোঝানো হয়। তাহলে আমরা বরং এটা বলতে পারি যে লাইভ পারফরমেন্সটা কখনোই অডিও বা ভিডিও হতে পারে না, সেটা আমি মানতে রাজি। কারণ আমার শুধু কলকাতার একটা মঞ্চই পারফরমেন্স স্পেস বা সারফেস, আমি এটা বিশ্বাস করি না। আমার মনে হয় যে কারুর বাড়ির উঠোন, ছাদ, বৈঠকখানা এবং মাঠ, কোনো জুট মিল, কোনো কারখানা, কোনো স্টুডিও, সব জায়গাটাই অভিনয়ের স্পেস। কারণ আমরা যারা থিয়েটার করি না, আমরা প্রতিটি মানুষ প্রত্যেক মুহূর্তে নিজেদের অভিব্যক্তির সাড়া দিয়ে থাকি, তো ওটাই তো অভিনয়। এই যখন মিডিয়া কাজ করতে গিয়ে টাকা পাই না, বা যখন কেউ টাকাটা কম টাকা দেয় বা টাকা মেরে দেয়, তখন বলি আমরা মেরে দিল টাকাটা, তো এটা কি বলি? আমরা তো আমাদের একটা এক্সপ্রেস করছি, তো সেইটা সেটা যে কোনো স্পেসে আমরা করি, প্রত্যেকটা স্পেসে করি, চায়ের দোকানে মোহন বাগান ইস্ট বেঙ্গল থেকে শুরু করে রাজনৈতিক তরজা যে চলে, তো সেটা যদি একটা স্পেস থিয়েটার হতে পারে, তো আমার মনে হয় ওইটা। সো তারপর থেকে আমরা গোটা কাজটা লকডাউনে একটা সুবিধা বলে দিই, একটু হয়তো লেন্দি লাগছে, আমাদের দলের কাউকে লকডাউনে কারুর কাছে চাল ডালের জন্য, তেলের জন্য, নিজের হাত খরচের জন্য হাত পাততে হয়। হ্যাঁ, তোমার কথা অনুযায়ী তুমি বা তোমরা তোমাদের মতো করে ভালোই আছো। চয়ন, তোমার কাছে আমার এখন যে প্রশ্ন, সেটা হচ্ছে 60 থেকে 90 এর দশক এই সময়টায় বাংলা থিয়েটারের স্বর্ণযুগ বলে মনে করা হয়। এই থিয়েটার গোটা ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি করেছিল, কিন্তু এই 90 এর দশকের পর থেকে ধীরে ধীরে দেখা যায় এটা অনেক বেশি স্থিমিত হতে থাকে, অনেক থেমে যেতে থাকে, অনেক স্লো হতে থাকে, বা প্রযোজনায় নিয়ন্ত্রণ থাকে না। এই সবকিছু মিলিয়ে তোমার কি মনে হয় এর কারণ কি, কেন? প্রথমে ধৃষ্টতা হবে এর উত্তরটা দেওয়া, এই জন্য কারণ আমার বয়স নাটকের ক্ষেত্রে যে সময়টুকু পেরোতে পেরেছি এখন আমি ছাত্রই রয়ে গিয়েছি, ফলে এক তো 60 এবং 70 কোনোটাই আমি দেখিনি নিজের চোখে, 80 দশকে জন্মেছি, কিন্তু শুনেছি। আমি নিঃসঙ্গ সম্রাট বলে একটি নাটকের সঙ্গে দীর্ঘ 3 বছর কাজ করেছি, দেবশঙ্কর হালদার শিশির ভাদুরীর ভূমিকায় অভিনয় করতেন। তো শিশির ভাদুরীর বায়োপিক দিয়ে নাটকটা হয়েছিল নিঃসঙ্গ সম্রাট, তার জন্য আমাদের প্রচুর রেফারেন্স বই পড়তে হয়েছিল, মানে একটা পড়া হয় নিজের থেকে পড়া হয়, আর একটা পড়া হয় কাজ করতে যাওয়ার জন্য পড়া হয়। তো দেবেশ দা, দেবেশ চট্টোপাধ্যায় ডিরেক্টর ছিলেন, নির্দেশক দেবেশ দা, দেবেশ দার সঙ্গে কাজ করতে গিয়ে ওই যখন নিঃসঙ্গ সম্রাটের কাজটা করছি, তখন আমাদের শিশির ভাদুরীর উপরে একটি বই সুনীল গঙ্গোপাধ্যায় লেখা নিঃসঙ্গ সম্রাট, ওনার গল্পকে কেন্দ্র করে নাটকটা হয়েছিল, স্ক্রিপ্ট ছিল দেবেশ দার। ওই গল্পটা পড়তে গিয়ে দেখলাম যে 60-এর দশকেরও আগে 1923 সালের পরপর সতু সেন, তারও অনেক পরে বোধ হয় সতু সেন, শিশির ভাদুরীর সীতা নাটক নিয়ে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। অর্থাৎ বাংলা নাটক কিন্তু ভারতের বাইরে ইংরেজ আমলেই পা রেখেছিল, এবং যদিও পরের একটা মাস যে যন্ত্রণার মধ্যে দিয়ে টিমটাকে কাটাতে হয়, কারণ শিশির ভাদুরীর দলের অনেকেই ইংরেজি বুঝতেন না, এবং ওখানকার শো যেভাবে হয় আর এখানকার যেভাবে সীতা নাটকটাকে উনি গেঁথেছিলেন, এই অনেক রকম মানে অশান্তি মধ্য দিয়ে ওনাকে যেতে হয়েছিল, ওনার টিমকে নিয়ে যেতে হয়েছিল, রসদ ছিল না, একসময় খাবারের রসদ ফুরিয়েও যায়,
তারপর সুতু সেন তাঁরই চেষ্টায় পুরো টিম ভারতে ফেরে। আসলে শোনা কথা, আমি বড়দের কাছে শুনেছি যে টিনের তলোয়ার থেকে শুরু করে কল্লোল থেকে শুরু করে অঙ্গার থেকে শুরু করে বিভিন্ন নাটকের নাম শুনেছি, বা মাধব মালঞ্চি কই না, মানে অর্থাৎ আমি যখন ক্লাস 5-6 পড়ি, আমি 92-93 কথা বলছি, মানে ওই রকম সময়, তখন মাধব মালঞ্চি কই না শো চলছে, তারপর সোয়াই গেল যুদ্ধে, তখনও পর্যন্ত, শুধু 60-70 নয়, তখনও পর্যন্ত কিন্তু মানে তখন নাটকের নাম শুনতাম। ইনফ্যাক্ট তখন তো নাটকে আসছি বা নাটক দেখছি এমনটা নয়, কিন্তু নাটকের নাম শুনতাম, এবং নাটক শোনার একটা অভ্যেস ছিল। এই জন্য নাটকের সঙ্গে এই যে 60-70 দশকে যে প্রশ্নটা করলেন বা করলে তুমি, ব্যাপারটা হচ্ছে যে এগুলো শুনেছি অনেক বড় হয়ে, কিন্তু ছোটবেলা থেকে শুক্রবার করে রাত 8টা থেকে কলকাতা আকাশবাণী কলকাতা কপ্রচার তনকে নাটক হতো। তার বড় নগরে তখন একটা ব্যাপার ছিল কি, লোডশেডিং হয়ে যেত, প্রায় লোডশেডিং হতো, আর লোডশেডিং হওয়ার জন্যই আমি ওয়েট করতাম। আমার মনে আছে আমার এই বাড়ির আশেপাশে যত বাড়ি আছে প্রত্যেক বাড়িতে রাত 8টার সময় রেডিও টিউন হতো নাটক শোনার জন্য। ছোটবেলা থেকে নাটক শুনতে শুনতে নাটক বিষয়টার প্রতি একটা ভালোবাসা জন্মায়। পরে যখন নাটকের কাজ করার সুযোগ হয় বা শুরু করি, তখন অনেক কিছু জানতাম না। আরও অনেক পরে যখন শুনেছি যাদের কথা, তাদের অডিওতে নাটক শুনেছি, যেমন টিনের তলার কথা বললাম, যেমন একটা সময় রেডিওতে বিবিধ ভারতী নহবধ নাটকের স্টার থিয়েটারে হতো, তখন আমি ক্লাস 8-9 পড়ি, আমার মনে আছে যে শনিবার বা রবিবার করে ওই বিবিধ ভারতীতে নহবধ নাটকের প্রচার হতো, 3টের দিকে অভিনয়ের অংশের ক্লিপিংসগুলো প্রচার হতো, ঘটক বিদায় নহবধ এইগুলো বোর্ডের থিয়েটার বা পেশাদারি থিয়েটার। তো সে সময় যে সমাদৃত হয়েছে বা এখন সেটা নেই না তা নয়, এখনো আছে। আসলে বুঝতে হবে যে সময়ের সাথে বিনোদনের ধরনও পাল্টে গেছে, কারণ 92-93 প্রথম স্টার আসে, স্টার মানে হচ্ছে আমি কেবল চ্যানেলের কথা বলছি, শারজার ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট প্রথম স্টার স্পোর্টস ESPN ছিল তখন, আমি দেখছি তখন 93, তার আগে কিন্তু 92 তখনও কিন্তু ওই বাংলাদেশ বুস্টার লাগিয়ে ওয়ার্ল্ড কাপ দেখা হতো, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, মানে আমি যদি ভুল না বলে থাকি, 93 স্টার টিভি এলো, এবং স্টার টিভি এলো, শারজার ইন্ডিয়া তখন পাকিস্তানের কাছে ইন্ডিয়া বলে বলে হারছে প্রত্যেকটা ম্যাচে, হ্যাঁ, মোহাম্মদ আজহারউদ্দিনের নেতৃত্ব। ফলে তখনকার সময় মানুষের বিনোদন এবং তার যে প্রকাশ মাধ্যম সীমিত ছিল, কারণ একজন মানুষের হয়তো তখন রিমোট আসেনি টিভির, তার কাছে আজকের মতন 2021 সালের জায়গায় দাঁড়িয়ে তার কাছে সোশ্যাল মিডিয়া অ্যাপেরও অপশান ছিল না বা টিভি রিমোটের অপশান ছিল না। এখানে যাত্রাই হতো, এখানে পালা গান হতো, এখানে বিভিন্ন পালাকে অভিনয় করে দেখানো হতো, সেইখান থেকে গিরিশ ঘোষ একটা ফরম্যাটে কাজ করেছেন, গিরিশচন্দ্র ঘোষ মাননীয়, তারপর শশী ভাদুরী প্রথম সেটের ব্যবহার করা, মানে 3D সেট, যেটা মানে পেছনে সিলুয়েট যে ব্যবহার, শশী ভাদুরীর হাত ধরে আসে 1921-22 সালে প্রথম উনি ওটাকে ভাঙেন, মঞ্চের কনসেপ্টটাকে ভাঙেন, আগে যেখানে মঞ্চের পেছনে পট একে করা হতো সেটাকে উনি ভাঙেন, তো সেই জায়গাটা ভাঙা, ফলে সে সময় নিরিখে নাটক বা 60-70 দশকে যে নাটক, 60-70 দশকের নাটক সঙ্গে রাজনীতির একটা বড় যোগ আছে, এবং সেই রাজনীতির যোগ হচ্ছে ভারত স্বাধীনতার সঙ্গে ভীষণ রিলেটেড। মানে আমি অত কিছু জানি না, খুব মুখ্য সূক্ষ্ম মানুষ, কিন্তু যেটুকু শুনেছি বা পড়েছি তাতে কিন্তু ভারত স্বাধীন হবার পরের 10 বছর কিন্তু ভারতের অবস্থা খুব খারাপ ছিল, এমন হওয়ার কোনো কারণ নেই, স্বাধীন হয়েছি মানে তখন কালোবাজারি, মানে তখন একটা দুর্ভিক্ষ হয় ওই 1953 সাল এরকম সময়, ওই কৃষক বলে তেভাগ আন্দোলন, খাদ্য আন্দোলন এই সমস্ত হয়েছিল সে সময়। রাজনীতি কিন্তু একটা বড় অংশের জন্য দায়ী পশ্চিমবঙ্গের থিয়েটারের গতিপথ পরিবর্তন করে দেবার প্রশ্ন, যেহেতু 60-70 দশক ওই সময় থেকে কল্লোল ফেটে পড়ছে, মানুষ কল্লোল গ্রামে যাচ্ছে, আমি শুনেছি এগুলো দেখিনি। তারপর থেকে মানুষের মানে স্বাদ পরিবর্তন হলো, মানুষের কাছে বিনোদনের অন্য মাধ্যম এলো, এই মাধ্যম আসার সাথে সাথে নাটক বোধ হয় কোথাও বিনোদন নির্ভর হয়ে উঠল,
নাটক তো শুধু বিনোদনের কাজ করে না, মানে নাটক দেখার পর তাহলে আমি নাটক দেখছি কেন? আমি যদি আজকে নাটক দেখতে এসে দেখি সিনেমা দেখছি, তাহলে আমি সিনেমাই দেখবো, নাটক দেখবো কেন? সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও তো কমেছে, জৌলুস কমেছে, কিন্তু পুরোপুরি কমেছে কথা বলবো না। আর কি মনে হয় কি কারণ জানি না, মানে আমি এখনো তো শিখছি, আমিও দেখছি প্রতিদিন, আমিও নতুন নতুন জিনিস পাচ্ছি, শিখছি, দেখতে দেখতে এগোচ্ছি। আমার সময় দাঁড়িয়ে যারা আমার থেকে এগিয়ে থাকা আমারই বন্ধু বান্ধব, অনেক আমার বন্ধু বান্ধব আছেন যারা আমার থেকে অনেক এগিয়ে, তাদের মানে প্রযোজনা দেখে শিখি, শেখার চেষ্টা করি। কিন্তু জানি না মানে কি কারণ, হয়তো মানুষের বিনোদনের স্বাদ চেঞ্জ হয়ে গেছে কোথাও, কি নাটক মানুষের কাছ থেকে সরে এসেছে কি, সেটাও কিন্তু একটা কারণ হতে পারে। চয়ন, তোমার সঙ্গে দীর্ঘ সময় ধরে আমাদের কথা হলো, আমরা জানতে পারলাম তোমার সুস্পষ্ট মতামত, থিয়েটার নিয়ে তোমার চিন্তা, যে যে শিক্ষার উপর ভর করে তুমি থিয়েটার করছো সেটার একটা পরিষ্কার ছবি আমরা দেখতে পেলাম। তো মানা টিভি ইন্টারন্যাশনাল বাংলার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার এই ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। তুমি ভালো থেকো এবং বরানগর নান্দিরোলের সাফল্য কামনা করি আরো।